চাপৰত সুলভ মূল্যৰ দোকানীৰ বিৰুদ্ধে হিতাধিকাৰীৰ প্ৰতিবাদ। প্ৰতিমাহে হিতাধিকাৰীৰ পৰা কৰ্তন কৰে ৰেচন। হিতাধিকাৰী ৰেচন কৰ্তন কৰা বন্ধ কৰক, হিতাধিকাৰীক হাৰাশাস্তি কৰা বন্ধ কৰক, গাঁৱৰ দোকান গাঁৱত লাগে আদি বিভিন্ন শ্লোগানেৰে সাব্যস্ত কৰে এই প্ৰতিবাদ। ধুবুৰী জিলাৰ চাপৰ সমবায় সমিতিৰ অধীনস্থ ৰৌমৰী দ্বিতীয় খণ্ডত নলদোৱা গাঁৱৰ সুলভ মূল্যৰ দোকানতো গাঁৱৰ পৰিৱৰ্তে টাউনত থকা নিজৰ বাসভৱনত ৰেচন বিতৰণ কৰাত বহু সমস্যাত পৰিব লগা হৈছে হিতাধিকাৰীয়ে। আনপিনে সুলভ মূল্যৰ দোকানীয়ে প্ৰতিমাহে প্ৰতিটো কাৰ্ডৰ বিপৰীতে 1 কেজিকৈ চাউল কৰ্তন কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। আমাৰ এই জেগাখনৰ নাম হ'ল ৰৌমাৰী পাতটো। আমাৰ এই গাঁৱৰ ডিলাৰটো লৈ মানে বহুত আমি হাৰাশাস্তি হৈ আছোঁ। মানে আমাৰ গাঁৱৰ হ'ল ডিলাৰটো, কিন্তু আমাক টাউনী ৰেট মালটো দিয়ে। আমি গাঁৱৰ মানুহ চবকেইটা আটাইকেইটা মিলি আমি সিহঁতক বহুতবাৰ জনাইছোঁ যে মালটো আমাক আমাৰ গাঁৱত দিব লাগে, য'ৰ দোকান তাত তাত দিব লাগে, এইটোতো টাউনৰ দোকান নহয়। তাই বহুতবাৰ ৰিকুৱেষ্ট কৰিছোঁ, নাই ৰিকুৱেষ্ট কৰাৰ পাছতো মানে সিহঁতে নিদিয়ে, কিবা কিবি বকি দিয়ে, নাই নানে। এতিয়া চাওক, আমি যে তাৰ পৰা আনো, আমাৰ এটা নদী আছে, নদীটো পাৰ হ'ব লাগে। আৰু আমাৰ হালিমা খাতুন, তাৰ নামত ডিলাৰ, তাৰ হাজবেণ্ডৰ নাম তুমচৰেল মীৰ, তাই এটা স্কুলৰ মাষ্টাৰ, এল পি স্কুলৰ মাষ্টাৰ হয়, শিক্ষক। তে হালিমা খাতুনে তাই আশাকৰ্মী আছে, তাৰ এটা আশাকৰ্মী চাকৰি আছে। আমি সব আমার গাঁটো আপনাদের সবাই জানে রৌমারী পাটটু গাঁটো সব দুখিয়া গাঁও, কিন্তু এটা চাও লড়াবিল তো কামত যায়। আমার মাইকী মানুষ যায় চাউল আনবলে, চাউল আনবলে যাওয়ার পিছত আশাকর্মী যায় আশাকর্মীর ডিউটিত দুদিন তিনদিন। হালিমা খাতুন আমার ডিলার লগতে আশাকর্মী, সি আশাকর্মীর ডিউটিত যায়, আমার গাঁর এই মাইকী মানুষবিল যায় যায় ঘুরি আহে, দুদিন তিনদিন ঘুরে কি করবে এতিয়া, মানে হেতো এই পারো তানি নিদিয়ে। হিতাধিকারীর দাবি, গাঁওয়ার দোকান গাঁওয়াতে খুলি রেশন বিতরণ করক, গাঁওয়ার দোকান টাউনত খুলি হিতাধিকারী হারাশাস্তি করা নচলিব, আর সরকারি চাউল কর্তন করা দোকানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি হিতাধিকারীর। সুলভ মূল্যর দোকানীগৰাকীয়ে এফালে দোকান চলাইছে, আনপিনে আশাকর্মীর পদতো কর্মরত হয়ে আছে। আশাকর্মী হওয়ার সময়মতে রেশন যোগান ধরব নয় সুলভ মূল্যর দোকানীগৰাকীয়ে। একটা ঘরতে পত্নী আর সুলভ মূল্যর দোকানী, আনপিনে আশাকর্মী, স্বামী আক সরকারি চাকরিয়াল হওয়ার পিছতো নামত আছে রেশন কার্ড। এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে যে শিক্ষিত হয়েও কেনে রেশন কার্ড লাভ করে রেশন ভোগ করব পারে এই সকল লোকে। আগে একটু কার্ড দিছিল, কার্ডের মধ্যে 6 জন মানুষের নাম আসিল, তারপরে কার্ডটু জমা নিলে হারে এখন 5 জন মানুষের নাম আসছে, কিন্তু একজন মানুষের চাল দেয় না, কেহাম বান দেয় না। তারপরে আমি না যে একদিন জাহেরা কইছি যে আমাকে রিসিপ্টটু দিয়ে নামি না যে সময় জায়গা চেক করম আর কি, চেক করম যে চাল বাহান আমার ছোট বাবুর পাই না পাই, আমার 12 থেকে 13 চলছে বাবুক চাল দেয় না।